नमस्कार देखছেন কলকাতা টিভি আমি পৌলমি শুরু করছি এই মুহূর্তে এবং যে খবরের দিকে নজর রাখব আজ টি-20 এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি ম্যাচ নিয়ে চড়ছে উত্তেজনার পারদ দুই দলের কাছেই আজ কার্যত টিকে থাকার লড়াই শেষ চারের লড়াইয়ে ভারত এবং নিউজিল্যান্ড আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরই টি-20 বিশ্বকাপে टीके थाकार लड़ाई मुखोमुखी भारत न्यूजीलैंड टी-20 विश्वकपे भारत मुखोमुखी न्यूजीलैंड एर आगे गत रविवार आमरा देखेछी अप्रत्याशित फल भारत हार पाकिस्तान प्राय 10 উইকেটে हार भारत एवं परिसंख्यान बोलछे न्यूजीलैंडेर बिरुद्धे भारत परिसंख्यान भालो ना सेक्षेत्रे कि मैजिक काज करबे ता देखार अपेक्षाय गोटा भारतवासी विस्तारित तो जानबो टेलिफोन लाइने रयेछेन प्रतिनिधि संगीता दे संगीता दी जेमन आमरा देखेछि गत रविवार भारत पाकिस्तान मैचे भारत अप्रत्याशित हार एवं आम्रा जेटा जानी भारत एवं न्यूजीलैंड जत बार मुखोमुखी होयेछे न्यूजीलैंडेर बिरुद्धे भारतेरो परिसंख्यान खूब भालो नय किन्तु एई टी-20 विश्वकापे आम्रा एक उलटपुरान कार्यत देखते पाच्छि ता एक्षेत्रेओ कि सेई म्याजिक काज करबे आजकेर म्याचे तो सेटार सम्भावना किन्तु प्रबल पौलमी कारण पाकिस्तान भारतेर बिरुद्धे विश्वकापेर मंचे कखनो जितते पारेनि एबारे टी-20 विश्वकापे भारत पाकिस्तान प्रथम म्याचेई पाकिस्तान किन्तु भारतके हारिये दियेछे एवं তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে তো যখন এই হিসেবের পরিবর্তন হয়েছে এমন তো নয় যে কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত পরিসংখ্যানের দিক থেকে নিউজিল্যান্ড ভারতের থেকে এগিয়ে ঠিকই কথা কিন্তু এই ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনালের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং অবশ্যই টি-20 বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তো সেরকম খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি বাহিনী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই হয়তো আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখা যাবে এবং একটা অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই যে দেখা যাবে এটা নিয়ে কোনো প্রশ্নই নেই এবং আমি আগেও যেটা বলেছি যে আজকের ম্যাচে টসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবং আজকের ম্যাচ বলে নয় এবারে টি-20 বিশ্বকাপে টসটা একটা বড় ফ্যাক্টর অবশ্যই হয়েছে এবং পাকিস্তান ম্যাচেও তার ফল দেখা গিয়েছে টস হেরে গিয়েছিলেন বিরাট কোহলি এবং বাবর আজম বিরাট কোহলিকে প্রথমে ব্যাট করতে পাঠায় যারা শেষে ব্যাট করবে তাদের একটা সুবিধে রয়েছে যেহেতু ডিউ ফ্যাক্টর রয়েছে বলে তো সেই পরীক্ষা থেকেই বিরাট কোহলিকে প্রথম থেকেই উত্তীর্ণ হতে হবে সেটা টস জেতাই হোক এবং তার নিখুঁত নেতৃত্বই হোক না কেন সেখানে তিনি কতটা মুনশিয়ানা দেখাতে পারেন আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে দলে হয়তো খুব একটা পরিবর্তন কিছু হবে না পাকিস্তান ম্যাচে কারণ একটা ম্যাচ বিরাট কোহলি নিজেই বলেছেন যে একটা ম্যাচে খারাপ পারফরম্যান্স মানেই যদি দলে পরিবর্তন হয় তাহলে গোটা দলের আত্মবিশ্বাসটাই ভেঙে পড়বে যে তাদের উপর কোনো আস্থা নেই সেই জায়গা থেকে দলে আজকে খুব একটা বড় পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি এবং শাহিন আফ্রিদির মন্ত্রটাকেই আজকে বিরাট কোহলিদের বিরুদ্ধে কাজে লাগিয়ে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় নিউজিল্যান্ডও কিন্তু শাহিন আফ্রিদি প্রথম ম্যাচে যতটা কার্যকর হয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে সেই ম্যাজিকটা কি নিউজিল্যান্ড বোলাররা আজকে বিরাট কোহলিদের বিরুদ্ধে দেখাতে পারবেন কারণ পাকিস্তানের কাছে হারের পর হাতে একটা বড় সময় ছিল ভারতের নিজেদের প্রস্তুতি সারার এবং ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার একটা বড় সুযোগ পেয়েছেন বিরাট কোহলিরা এবং সেটাই তারা করেছেন প্রস্তুতিতে সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি এবং গোটা টিম ইন্ডিয়া তো একটা ভালো ফলের আশা একটা কামব্যাক এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই যে দেখা যাবে এমনটা আশা করাই যেতে পারে পড়ে একেবারে অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঙ্গীতা দে এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন